নমস্কার। এই যে ডালিয়া নিয়েছি, আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডালিয়ার ভাত ঝরঝরে করে করা যায়, একদম ভাতের মতো। জলটা গরম হতে দিয়েছি, এখন ডালিয়াটা ধুয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য। একবার একটু নেড়ে দিচ্ছি, তাছাড়া নিচে বসে যাবে, আর 2-3 মিনিট ফুটে গেলেই এটা হয়ে যাবে। আর যতটা ডালিয়া নিয়েছি, 1 কাপ ডালিয়া তো 1.5 কাপ জল নিয়েছি, ফুটে গেছে দেখুন, হয়েই গেছে প্রায়। আর দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে চেটচেটে ভাবটা থাকে না, ডালিয়া ওর চেটচেটে হয়, কিন্তু ডালিয়ার চেটচেটানিটা কেটে যায় পাতিলেবুর রস দিলে। এটাই ছিল সিক্রেট, এই ছোট্ট রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে এই দেখুন একদম ঝরঝরে, আর জলটাও কিন্তু হিসাব করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি, যদি আপনাদের পছন্দ থাকে একটু ঘি দিতে পারেন, আমাদের পছন্দ তাই সামান্য একটু ঘি দিয়ে দিলাম, না পছন্দ হলে দেবেন না, একদম ভাতের মতো করে খেতে পারেন তরকারির সাথে। ঘিটা মিশিয়ে দিলাম, এখন এটা পরিবেশন করে দেব। আজকে লাঞ্চ থালিটিও এইভাবে পরিবেশন করে রেখে দিচ্ছি আপনাদের সাথে। বড় রেসিপি দেওয়ার এখন আমার সময় নেই, খুব কাজ আছে, কাজের চাপ আছে, আর কি কারণে এখন অন্য বড় বড় ভিডিও দিতে পারছি না সেটা পরে আপনারা জানতে পারবেন, এখন সেগুলো বলারও সময় নেই। দেখুন থালিটি সাজিয়ে নিচ্ছি, ডালিয়াটি ঝরঝরে হয়েছে, একদম খুবই ঝরঝরে হয়েছে। তার সাথে আছে আজকে নিরামিষ, কিন্তু তাই ডালিয়াটাই করলাম, এটা আমার হাজবেন্ডের জন্য, ও ডিউটি থেকে এসে এই সামান্য একটু খায়, কিছু তো ভাত খেতে চায় না সবদিন, লাঞ্চ তো প্যাক করে দিই, 3-3:30 হয়ে যায়। এই করেলা ডালিয়া এগুলো উনি খেতে ভালোবাসেন, ভালোবাসেন শুধু নয়, ওনার একটু ওই যে সুগার টুগারের জন্য এসব কেয়ার নিয়ে থাকেন। দেখুন সজনের ডাটা আমরা সবাই খাই, সজনের ডাটা ছেচকি করেছি, করেলা করেছি, ওনার প্রিয়, এগুলো হলে খুব খুশি হয়ে যায়, তো এগুলোই রান্না করলাম আজকে, খুশি খুশি খেয়ে নেন। আর বেগুনের ছেঁচকি দিয়েও করেছি একটু ভাজা ভাজা করে, এখন সবকিছু কম তেল দিয়ে রান্না করেছি, আর মুসুরের 1 বাটি ডাল। কেমন হলো বেগুনের ছেঁচকিটা, এখনো দিইনি, দিচ্ছি, আপনারা দেখতে থাকবেন, এগুলো একটু গুছিয়ে নিই। আর ভিডিওতে একটু সামান্য কিছু বলতে হবে তো, তাই এই ছোট্ট ভিডিওটা একটু লেন্দি করছি, আপনারা ঠিক মতো করে দেখে নেবেন, বুঝে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো বাই।